নববধূকে কোমরে আঁচল গুঁজে কাজ করতে দেখে বিস্তর হাসে। মিষ্টি তখন ওপর হয়ে কি যেন খুঁজছিল। চুলার পাশে থাকার জন্য মেয়েটা ঘেমে একাকার। সাদা দৃশ্যমান কোমরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। অন্তিকের মনে বড় ইচ্ছে জাগে মিষ্টিকে আদরে সোহাগে জ্বালিয়ে দিতে। করেও তাই, মিষ্টির দৃশ্যমান কোমরে আলতোভাবে ছুঁয়ে দেয়। অন্তিক ভেবেছিল মিষ্টি তার ছোঁয়া বুঝতে পেরে তাকে দু একটা কথা শুনিয়ে পুনরায় কাজে মনোযোগ দিবে, কিন্তু তার হয়নি। মিষ্টি ওমাগো বলে গগনবিদারী চিৎকার করে ওঠে। বসার ঘরে উপস্থিত সকলে মনে করে হয়তো মিষ্টির হাত আবার পুড়ে গেছে। পেছনে ফিরে অন্তিকের অসহায় চাহনি দেখে মিষ্টি জিভ কাটে। পর মুহূর্তে মাথায় ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে নিয়ে অন্তিকের দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে বলতে শুরু করে, আসতে হবে না, ইঁদুর সামনে পড়েছিল তাই চিৎকার দিয়েছি। অন্তিক ভ্যাবাচাকা খেয়ে নিজের দিকে তাকিয়ে বলে, কোন দিক থেকে আমাকে ইঁদুর মনে হয়? নাজিমুদ্দিনের দিকে চা বাড়িয়ে দেয় মিষ্টি। বাচ্চা মুসুরে বলে, শুনেছি নতুন বউয়ের হাতে প্রথম খাবার ভালো হলে উপহার দেয়া হয়। চায় চুমুক দিয়ে বলুন তো দাদা যান, কেমন হয়েছে? একে একে সকলকে চা পরিবেশন করে নিজেও এক কাপ চা নিয়ে অন্তিকের পাশে বসে। নাজিমুদ্দিন সহ সকলে চায় চুমুক দিয়ে চুপ করে বসে রয়, যেন তারা অতীতের কোনো স্বাদ পেয়েছে চায়ে। সকলের স্তব্ধতা দেখে লায়লা বেগমও চায়ে চুমুক বসায়। স্বাদ পরক করে মুখ ফসকে বলে ওঠে, একদম বুপুর চায়ের স্বাদ। সকলে লায়লা বেগমের দিকে তাকান। কায়েস চায়ের কাপ সহ কাউকে কিছু না বলে উঠে চলে যান। ফিরোজাই প্রথম মিষ্টির উদ্দেশ্যে বলে, এই চা বানানো কোথায় শিখেলে? একবার বাবার সাথে পঞ্চগড় গিয়েছিলাম, সেখানে এক দোকানদার মামাকে এভাবে চা বানাতে দেখেছি। কৌতূহলবশত সেটাই শিখে নেই। কেন জেঠু, খারাপ হয়েছে? মিষ্টির কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলে না। নিঃশব্দে চা পান শেষ করে নাজিমুদ্দিন গলা ঝেড়ে বলেন, আমার নাত বউ আজ রাতে সকল রান্না করবে, এটাই তার জন্য আপাতত উপহার। চায়ের স্বাদের মতো অন্য খাবারের স্বাদও আমি নিতে চাই। আজ বাড়ি থেকে ছেলেরা বের হবে না, সকলে একসাথে রাতের খাবার খাবো। নাজিমুদ্দিনের কথাই চিরধার্য। সকলেই মানে? এদিকে মিষ্টি গরমের জন্য চা পান করছিল না। অন্তিক বুঝতে পেরে মিষ্টি চায়ের পাত্রে ফু দিয়ে ঠান্ডা করার বৃথা চেষ্টা করতে থাকে। মিষ্টি বিষয়টি বুঝতে পেরে অন্তিককে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি করছেন অন্তু, মুরব্বীরা আছে। অন্তিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার বউ, আমার অধিকার, একটা অধিকারও নষ্ট করব না। দূর থেকে কলি সবকিছুই দেখছে। মিষ্টির গালে কামড়ের দাগ দেখে বুঝতে পারে নবদম্পতির মধ্যে সব ঠিকঠাক। সে রাগান্বিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার অন্তিক ভাইকে চাই, যদি এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়াও তাহলে আমার মরামুখ দেখবে। একটা বিপদে কি কম ছিল না লায়লা বেগমের কাছে? মেয়ের মরার কথা শুনে লায়লা বেগম শয়তানি হাসে। সে চায়ের কাপে চুমুকের বদলে থুতু ফেলে বলতে শুরু করে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে লায়লা খুব ভালোই জানে, তোকে শেষ করতে আমার নারীর ধনকেই কাজে লাগাবো, বদমাইশ মেয়ে। আজ মিষ্টির বিয়ের তৃতীয় রজনী। মিষ্টির বুদ্ধিমত্তা ও কথার ছলে এখন পর্যন্ত পরিবারের তিনজন সদস্যকে আপন করতে পেরেছে সে। রজনীর খাবার তৈরি করার মধ্যেই দুইবার চায়ের ফরমাইশ পেয়েছে নাজিমুদ্দিনের কাছ থেকে। বলা যায় নাজিমুদ্দিনের মনের এক তৃতীয়াংশ স্থানে সে জায়গা দখল করে ফেলেছে। মোল্লাবাড়িতে টিকে থাকার সবচেয়ে শক্ত হাত অন্তিকের। মিষ্টি স্বামীকেও আপন করে নিয়েছে। এবার শুধু অন্তিকের ভয় পাওয়া ও মিষ্টিকে অবজ্ঞা করার কারণ সে জানবে। একা হাতে গোটা মোল্লাবাড়ি পরিবারের খাবার রান্না করা কমটি কথা নয়। চাচি শাশুড়ির সাহায্য সে পাবে এমনটা আশা করা অনুচিত তার জন্য। অন্তিক বাসায় আপনও তার, তাই সে অন্তিককে সাহায্য করতে ডাকে। কিন্তু কে জানতো মিষ্টিকে সাহায্য করার বদলে সে মিষ্টিকে কামড়ে দিবে। অন্তিকের মুখশ্রীতে দুষ্ট হাসি দেখতে পাচ্ছে মিষ্টি। সে মূলত অন্তিকের দিকে তরকারির ঝোলযুক্ত হাত এগিয়ে দিয়েছিল স্বাদ পরক করার জন্য। অন্তিক বাঁকা হেসে স্বাদ পরক করার বাহানায় দুই তিনটে কামড়ে দেয় মিষ্টির তুলতুলে আঙুলে। মিষ্টি আহ বলে আত্মচিৎকার করে বলে, আমাকে সাহায্য করতে বলেছিলাম অন্তু, ইঁদুরের মতো কুটকুট করে কামড়াতে বলিনি, আপনি রীতিমতো আমাকে অত্যাচার করছেন। কামড়ালাম আর কোথায়, আমি তো তোমার স্বাদ। অন্তিকের অসমাপ্ত কথা সমাপ্ত করার পূর্বেই মিষ্টি চোখ গরম করে তাকায়। অন্তিক বোকা হেসে নিজেকে সংশোধন করে বলে, আমি তো তরকারির স্বাদের কথা বলছি, রাগছো কেন নতুন বউ? রাগলাম কোথায়, আমি মিষ্টি, আমার আচরণও মিষ্টি, তাই আমার রাগ অভিমান হাসি সবকিছু মিষ্টি ভাবতে চেষ্টা করো অন্তু। অন্তিক হাসে, তার দুরন্ত বধূ কথাই পটু সব কাজেও। তুমি বলা সম্মোধনও খারাপ লাগছে না মিষ্টির মুখে, একা হাতে সব সামলে নিচ্ছে সে। মিষ্টি কথা শেষ করে রান্নায় মনোযোগী হয়। এমন সময় লায়লা বেগম চুলার ঘরে প্রবেশ করেন। অন্তিককে মিষ্টির পাশে দেখতে পেয়ে বাঁকা সুরে বলতে শুরু করেন, কি দিন আসলো, আমগোর সময় তো স্বামীর পাশে বসা কি দিনের রাইতে চেহারাই দেখতে পারতাম না, আর এখন বউয়েরা পারে না জামাইকে আঁচল দিয়ে বাইধা রাখতে। লায়লা বেগম যে ভালো কোনো কাজে আসেননি মিষ্টি তা বুঝতে পারে। সে শাড়ির আঁচল কোমরে গুঁজে হাসি মুখে উত্তরে বলে, তাহলে কলি হলো কিভাবে, কলি কি আসলে জেঠুর সন্তান? লায়লা বেগমের হাসিমাখা মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তিনা চুলার ঘরে আসার উদ্দেশ্য অবশ্যই ভালো নয়,
মূলত মিষ্টির কাজে ব্যাঘাত ঘটাতে এসেছিলেন। অন্তিককে পাকের ঘরে দেখে তীর পাল্টে অন্তিকের দিকেই ছুড়েন। লালা বেগমের জ্বলন্ত চোখ জোড়া অন্তিকের দিকে তিনি কটমট সরে বলেন, তুমি আমার সাথে আসো। পরপর মিষ্টির দিকে এক আঙুল উঁচিয়ে বলে, বেশি বাড়িও না মেয়ে, আমার সাথে লাগতে আসলে ঠিক জায়গায় পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সময় হলে দেখা যাবে কে কাকে কোথায় পাঠায়, আসছে মিষ্টির সাথে টক্কর দিতে। লালা বেগম চলে যেতে অন্তিক মিষ্টির দিকে অসহায়ের মতো তাকায়। হাঁটি হাঁটি পা ফেলে লালা বেগমকে অনুসরণ করে বাহিরে চলে যায়। সে ভাবতে থাকে কেন অন্তু চাচিকে দেখলে নুয়ে যায়। অন্তিকের অতীতের পাতায় কেমন আছে যা শুধুমাত্র লালা বেগমই জানে? কিভাবে সে জানবে, কার মাধ্যমে জানতে পারবে? আর পেতে কথা শোনা ভালো নয় কথাটা মিষ্টির বাবা আহমেদ সবসময় বলতেন, এবং তিনি একমাত্র মেয়েকে ওনার আদর্শে বড় করেছেন। মিষ্টি এই প্রথম বাবার কথা অমান্য করতে যাচ্ছে। কিছু খারাপ কাজ যদি তার অন্তর জীবনটা আলোকিত করে দেয় তবে মিষ্টি তাই করবে। পাখের ঘরে সবকিছু ঠিকঠাক করে সে দ্রুত বের হয়ে আসে, উদ্দেশ্য লায়লা বেগম ও অন্তিকের কথা তাদের অগোচরে শোনা। লায়লা বেগম অন্তিককে নিজের ঘরে নিয়ে আসেন। আলমারি থেকে কয়েকটা কাগজ বের করে অন্তিকের মুখের উপর ছুঁড়ে ফেললে বলতে শুরু করেন, এটা আমার কাছে রেখে কি হইব, যাও তোমার বউরে নিয়ে দেখাও, কারণ তুমি তো এখন মহাপণ্ডিত হয়ে গেছো, বড় হয়ে গেছো, বিয়ে করছো, বড়দের কথা শোনার সময় আছে, বউয়ের আঁচল ধরে ঘোরো। আরে পাগলেও নিজের ভালো বোঝে, তোমারে এত করে সাবধান করছি ওই মেয়ের কাছাকাছি না যাইতে, নিজের কথা কি ভুইলা গেছো, নিজের দিকে তাকাও, অমন মিষ্টির মতো মায়ারে ধোকা দিতে কইরিছে কাপ্প না, তোমার কাগজ তুমি নিয়ে যাও, আমিও দায়িত্ব নামক বোঝা থেকে কাঁধ হালকা করি। অন্তিক মাথা নিচু করে কাগজগুলো তুলে নেয়। লায়লা বেগম আর চোখে দেখে বাঁকা হাসেন। উনি মনে মনে বলেন, যাক তীর ঠিক জায়গায় লাগছে। কিন্তু লায়লা বেগম জানতেন না কারো খারাপ করতে গিয়ে তিনি অন্তিকের কত বড় উপকার করে বসেছেন। অন্তিক কাগজগুলো লায়লা বেগমের হাতে তুলে দিয়ে প্রত্যুত্তরে বলে, কাগজগুলো আপনার কাছে রেখে দিন চাচি, যে মেয়ে আমার জীবনে এসেছে সে আমাকে ছাড়া কিছুই বুঝে না। জানেন চাচি, সে আমার না বলা অনেক কথাই বুঝে নাই। মা চলে যাওয়ার পর একা হয়ে গিয়েছিলাম, মেয়েটা জীবনে আসার পর থেকে মনে হয় আপন কেউ পাশে আছে। আমি হলফ করে বলতে পারি মেয়েটা আমাকে যত্ন করবে, আগলে রাখবে, মিষ্টি ভালোবাসা নামক বিশ্বাসে আমাকে আবদ্ধ করে রাখবে। চাচ্ছি এই কাগজ সে দেখলেও মনে হয় না বিশেষ কিছু হবে, আর যদি বিপরীত কিছু হয় তো আমি তাতে তার মতো ছেড়ে দিব। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কাগজগুলো মূলত কিসের। মিষ্টি আড়াল থেকে সবটাই দেখে নেয়। অন্তিকের সাথে খারাপ ব্যবহারের কারণে সে খুব রেগে যায়। মনে মনে শপথ করে এর শাস্তি একদিন এই মহিলাকে দিবেই দিবে। সেসব তো কথা শোনার পর মিষ্টির অন্তর কেঁপে ওঠে। অন্তিকের কাছ থেকে দূরে চলে যাওয়া কল্পনাতেও আনতে পারে না সে। লায়লা বেগম রাগে ফুসফুস করছেন। ওনার এত বছরের হাতের পুতুল হাতছাড়া হয়ে যাচ্ছে তা মানতেই পারছেন না। তিনি কিছু একটা ভেবে নরম স্বরে বলতে শুরু করে, বুঝতে চেষ্টা করো অন্তিক, অভাব শুরু হলে ভালোবাসা দরজা দিয়ে পালাই, এমনিতেও সত্যিটা জানার পর দেখবা মেয়েটা তোমাকে রেখেই চলে যাইবে, তখন তুমি আরো কষ্ট পাবে। অন্তিক কথাটা শুনে মুচকি হাসে, প্রত্যুত্তরে জবাব দেয়, একটু ভালোবাসা পাওয়ার লোভ জেগেছে মনে, সে এসে যদি ভালোবাসা দিয়ে চলেও যায় আফসোস করব না, ভেবে নিব তার সাথে আমার ততটুকুই সময় উপরওয়ালা বরাদ্দ করে রেখেছিলেন। অশ্রুসিক্ত নয়নে মিষ্টি ফিরে আসে। সেখানে আরো কিছু সময় থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাকের ঘরে আসতে কলিকে দেখতে পায় সে। কলি মাত্রই মশলা চামচ তরকারিতে ঢেলে দিতে উদ্বেগ নিচ্ছিল, তখনই মিষ্টির আগমন ঘরে। সে একটু জোরে বলে ওঠে, তোমাদের মা মেয়ের যন্ত্রণায় তো আর থাকা যাচ্ছে না। এই কলি, বাঁশের ফলি, তা কি করছো এখানে? মিষ্টির আওয়াজ পেয়ে কলি ভয়ে হাত থেকে মশলা চামচ ছিটকে নিচে ফেলে তোতলানো স্বরে বলে, লবণ কম ছিল তাই দিচ্ছিলাম আর কি। মিষ্টি কাছে এসে দেখে লবণের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলে, লবণ যে লাল মরিচের মতো লাল টকটকে হয় তা জানা ছিল না। কলির বাচ্চা ফলি, আমার রান্না করা খাবার যদি মন্দ হয় তো তোর আজকে রক্ষা নেই। ক্যাকটাস গাছের কলি, আমার সাথে লাগতে আসবি না, একদম নিজের নাম ভুলিয়ে দিব। কলি শুকনো ঢোক গিলে, সে মাত্র এসেছিল খাবারে মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে, বুদ্ধিটা তার মা দিয়েছিল, কিন্তু এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। সে ভয়ে এদিক সেদিক তাকিয়ে পালাতে চেষ্টা করলে মিষ্টি খপ করে তার হাত ধরে ফেলে, পেছন দিক থেকে হাত মুচড়ে বলতে শুরু করে, খেলার মাঠ থেকে পালিয়ে নির্বোধের মতো আচরণ করা তোদের কাজ, কিন্তু এই মিষ্টি যে খেলার মাঠে প্রবেশ করে ট্রফি সাথে করেই ফিরে, আমার সাথে যত ছলছুতে করতে থাকবি আমি তার থেকে দ্বিগুণ তোদের ফেরত দিব, কথাটা মাথায় রাখিস কলি বাঁশের ফলি। কলির হাতটা ঝাড়া দিয়ে ফেলে মিষ্টি খাবারের পাত্র পরীক্ষা করতে চলে যায়। এদিকে মিষ্টির হাত থেকে ছাড়া পেয়ে কলি জীবন বাঁচিয়ে দৌড় লাগায়। তার মাকে এখনই সব জানাতে হবে, পরবর্তী স্টেপ কি হতে পারে জানতে হবে মায়ের কাছ থেকে। রজনীর মধ্যভাগে পুরো পৃথিবী ঘুমে নিমগ্ন। রজনীর আকাশে গোলাকার চন্দ্র আলো ছড়াচ্ছে নিজের মতো করে, তার সাথে তাল মিলে তারকারা ঝিমিটিমিটি করে জ্বলছে। পুরো পৃথিবী ঘুমের রাজ্যে মজে থাকলেও মিষ্টির চোখে ঘুম নেই।
পাশে অন্তিক ঘুমিয়েছে কিনা জানা নেই তার। উকি দিয়ে অন্তিকের ঘুমের অবস্থান বুঝে মিষ্টি চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়, উদ্দেশ্য লায়লা বেগমের ঘর থেকে চুরি করা। অন্ধকারে দেয়াল হাতে মিষ্টি নিচে নেমে আসে। অতি সন্তর্পণে ধীরে ধীরে লায়লা বেগমের দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসে, সাথে লায়লা বেগমের চাপা আর্তনাদ। মিষ্টি থেমে যায়, বুঝতে চেষ্টা করছে ভেতরে লায়লা বেগমের সাথে কে আছে। অবশ্য ফিরোজ ব্যতীত এই ঘরে আর কারো থাকার কথা না। অবশেষে দরজা খোলার আওয়াজে বুঝতে পেরে মিষ্টি পাকের ঘরে দৌড়ে চলে যায়। দরজা খুলে কেউ একজন বের হয়েছে। অন্ধকার কারণে ব্যক্তিটির অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারেনি সে। পুরুষ মানুষের অবয়বের পিছু না নিয়ে মিষ্টি দৌড়ে লায়লা বেগমের ঘরে চৌকাঠে দাঁড়াতে ভেতরে অর্ধবিবস্ত্র হয়ে পড়ে থাকা লায়লা বেগমকে দেখতে পায় সে। মিষ্টির সাথে সাথে চোখ ফিরে নেয়। তখনও লায়লা বেগম সাহিত্য অবস্থা আর্তনাদ করছে, ও মা গো, মরে গেলাম গো, এই যন্ত্রণা সইতে পারি না। আর কত সহ্য করম, সংসারের লাইগা নিজের জীবনকে শেষ করলাম, কিছুই পাইলাম না গো। মিষ্টি ফিরে আসাকেই উচিত মনে করে, যেভাবে ধীর পায়ে এসেছিল ঠিক সেভাবে নিজের ঘরে ফেরত চলে আসে। অন্তিক বিভোর ঘুমে মগ্ন, মিষ্টি অন্তিকের পাশে শুয়ে পড়ে। অন্তিককে দেখে ভাবতে থাকে, এই বাড়ির প্রত্যেকের মাঝে রহস্য লুকিয়ে আছে। অন্তিকে সেই কাগজের ব্যাপারে লুকানো, শ্বশুর বাবার স্ত্রী, বাড়ি ছাড়া আজ কত বছর, কিন্তু উনি কখনো স্ত্রীর খোঁজ নেয়নি। নাটক সিনেমার মতো স্ত্রী ফিরে আসবেন বলে ভাবছেন, যদি ফিরে না আসে। ফিরোজ অর্থাৎ অন্তিকের চাচা কম কথা বলে, কিন্তু তার কথাবার্তায় আলাদা রহস্যের গন্ধ পাওয়া যায়। কলি মায়ের শিক্ষায় শিক্ষিত, এই বয়সে একদিন উচিত শিক্ষা পেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সবার মাঝে আজ যা হলো, কে ছিল সেই মানবটি যে লায়লা বেগমকে প্রহার করেছে? আপন কেউ না হলে তো আর সেই ঘরে প্রবেশ করতে পারবে না, ফিরোজ নাকি অন্য কেউ। শত হাজার ভাবতে ভাবতে রজনী পার হয়ে যায়। দূরের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের শব্দ ভেসে আসে। মিষ্টি ভেবে নেয় আজ সে আর অন্তিক একত্রে নামাজ আদায় করবে। অন্তিককে দুই একবার ডাকতে এসে চোখ খুলে তাকায়। মিষ্টির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে জিজ্ঞেস করে, তুমি ঘুম থেকে সজাগ হলেও কি হাসো? তোমার এই হাসিটা আমি খুব পছন্দ করি, একেবারে বুকে এসে লাগে ওই হাসিটা। মিষ্টি খিলখিল করে হাসতে শুরু করে, এমন পাগলাটে মানুষ সে আগে কখনো দেখেনি। ঘুম থেকে ডেকে তুললে কি হয়েছে বা ডাকছো কেন বলে, কিন্তু এদিকে মহারাজ তার হাসি বিশ্লেষণ করছে। মিষ্টি অন্তিকের বুকে ধাক্কা দিয়ে উত্তর দেয়, বড়ই রোমান্টিক কথাবার্তা বলা হচ্ছে। মতলব কি অন্তু মহারাজ? অন্তিক বাম পাশে ফিরে বাম হাতে ভর করে শুয়ে উত্তর দেয়, নতুন বউ পাশে থাকলে প্রতি পুরুষের মনে যে মতলব আটে সেটা। মিষ্টি আবারও খিলখিল করে হেসে বলে, ভীষণ দুষ্টু তো সেই সকল পুরুষ মানুষ যাদের মনে সবসময় বধুকে নিয়ে মতিচ্ছন্ন ইচ্ছে জাগে। অন্তিক মিষ্টির হাত ধরে বুকের উপর ফেলে দেয়, এক হাতে মিষ্টিকে জড়িয়ে ধরে অন্য হাতে অঙ্গের অপ্রকাশিত স্থানে ছুঁয়ে দিয়ে বলে, মতিচ্ছন্ন পুরুষরাই আসল পুরুষ হয়, অন্তত পক্ষে ওই সব পাপিষ্ট পুরুষের মতো তো আর হয় না, যারা আদরে সোহাগে ভরিয়ে দেওয়ার বদলে বধুকে প্রহার করে। অন্তিকের কথা শেষ হতে মিষ্টি ভরকে যায়, চোখ বড় বড় করে অন্তিকের দিকে ফিরে তাকাতে অন্তিকের মাতালাখি জোড়ায় নজর যায়। সেভাবে অন্তু কি চাচির ব্যাপারে জানে নাকি এমনিতেই বলছে? এই মুহূর্তে সে কি জিজ্ঞেস করবে? মিষ্টির ভাবনার মাঝে অনুভব করে অন্তিকের ঠোঁটজোড়া মিষ্টির ঠোঁটজোড়া ছুঁয়ে দিচ্ছে। মিষ্টি আবেশে চোখ বন্ধ করে নেয়, সায় দেয় পাশের মানুষটাকে। অন্তিক মিষ্টির সাড়া পেয়ে নিজের সাথে চেপে নেয় তাকে, গভীর থেকে গভীরভাবে মিষ্টির ঠোঁটের স্বাদ গ্রহণ করে হালকা কামড় দিয়ে বলে, ছটপটে মেয়েদের কথা বন্ধ করতে হয় না, পরবর্তীতে চুপ থাকলে এভাবেই তাদের শাস্তি দিব। মিষ্টি লাজে রাঙা হয়ে অন্তিকের বুকে ধাক্কা দিয়ে বলে, চলো একসাথে নামাজ পড়ব। অন্তিক আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে, ফ্রেশ হওয়ার আগ মুহূর্তে নিজের ঠোঁটজোড়ায় হাত বুলিয়ে বলে, টেস্টটা নামের মতোই মিষ্টি। সকালের নাস্তা মিষ্টি তৈরি করে, গরম গরম ভাতের সাথে চার পাঁচ পদের ভর্তা ও খাটি ঘি। অন্তিক সারাটা সময় মিষ্টির পাশে থেকেছে, মেয়েটা একাই একশো, একা হাতেই সব কি সুন্দর সামলে নিচ্ছে, মুখে ক্লান্তি নেই, নেই কোনো গ্লানি। এই অভ্যেস অন্তিকের মায়ের ছিল, অন্তিকের মা ছিল খুবই সুন্দরী। রুনাকে যখন মোল্লাবাড়ির বউ করে আনা হয় তখন পাড়ার প্রতিবেশীরা দেখে হাই হাই করছিল, এত রূপ দেখে অনেকে জ্বলে পুড়ে যাচ্ছিল। অবশ্য কথাগুলো অন্তিক বাবার কাছেই শুনেছে। রুনা চলে যাওয়ার পর কায়েস অন্তিকের সাথেই ঘুমাতো, রুনাকে নিয়ে এই সেই গল্প শুনে ঘুম পাড়াতো। অন্তিক খুবই আগ্রহে মনোযোগ সহকারে সব শুনত। খাবার তৈরি হয়ে গেলে মিষ্টি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নেয়। অন্তিক তা দেখে মনে মনে ভাবে আজ অফিস শেষে মেয়েটার জন্য কয়েক সেট সুতি থ্রি পিস কিনে আনবে সে। চুলার পাড়ে শাড়ি পরে থাকা মিষ্টির জন্য কষ্টকর হয়ে যায়। মিষ্টির হাতের রান্না খেয়ে সকলে প্রশংসায় পঞ্চমুখ। রুনার হাতের রান্না খেয়ে সবাই যেমন মজা পেত, এই হাতেও ঠিক একই মজা পায় সবাই। পেট ভর্তি খাওয়ার শেষে প্লেট চেটেপুটে খেয়েও আরেক চামচের লোভ জাগে। লায়লা বেগম খাবার ঘরে দেরিতে প্রবেশ করেন, তিনার চোখ মুখ ফোলা,